হ্যাঁ দাদা, সেকুলারিজমের জিম্মা শুধু হিন্দুদের কাছে আছে, মুসলমানরা মানুষকে খুন করবে, রেপ করবে, ধর্ষণ করবে, বাড়ি জ্বালাবে, গাড়ি জ্বালাবে, ট্রেন জ্বালাবে, তারা তাদের ব্যাপারে কেউ বলবে না। আর একটা হিন্দু লোক যদি একটা রিক্সা ভেঙে দেয় কোন মুসলমান টুপিওয়ালাদেরকে, আহা, একজন মুসলমান আমাদের সাথে সহযোগিতা করুন। আচ্ছা, আমাদের মঞ্চে এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ সংখ্যক মানুষের চুলটা কিন্তু কালো আছে, আপনারা নিশ্চিতভাবে রং করেননি আমাদের মতো। আপনারা অনেক যথেষ্ট জল ছেলে আছেন এখানে, ভয় পাবেন না। মমতা ব্যানার্জি দলটা হলো এখন শুধু তোলাবাজি করে করে এরা নিজের টাকাটা কিভাবে বাঁচিয়ে রাখবে। জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তর থেকে ওর চ্যাংপ্যাংরা 200-র উপরে ভুয়া কোঅপারেটিভ বানিয়েছে, তারা এই প্রক্রমেন্টগুলো করে কিনে এখানে কেনার নাম করে শুধু ফলস চেক নেয়, চেক নিয়ে নেয় আর ক্যাশ টাকা ফেরত দিয়ে দেয়, কোনো জিনিস কেনা হয় না। আজকে কেরোসিন তেল আর যত এখানে রাশন দোকানে যা সাপ্লাই আর রাশন কার্ড তার কোনো মেল নেই, এই মালগুলো চুরি করে বিক্রি বাজারে হয়ে যায়, একদম FCI গোডাউন থেকেই মাল বেরিয়ে যায়, বিক্রি হয়ে যায়। জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ এই জন্যে আছে কি এই 200 ভুয়া কোম্পানি যে আছে তার ওর লোকটাই নেতৃত্ব দেয়, ওর যে আশেপাশে লোকগুলো থাকে, এর জন্যে আপনি জানেন ওখানকার একজন IAS ছিলেন, এখান থেকে ছেড়ে সেন্ট্রাল ক্যাডারে চলে গেলেন, ওনার নাম নিচ্ছি না, কিন্তু এই চুরি ধরার পরে তাকে যেভাবে অপমান করা হয়েছিল তাকে বাধ্য হয়ে এখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, তার ইনকোয়ারি চলছে, যে কোনো সময় এই কেসটা CBI এস্টাবলিশ করবে। দ্বিতীয় জিনিস, আপনি BJP কর্মীদের প্রস্তুত থাকতে বললেন, ব্যাপারটা একটু বলুন যে মার খাবো খেতে খেতে তো আর পিছনে দেওয়াল এসে গেছে, আর মমতা ব্যানার্জি শুধু মারবেন, মমতা ব্যানার্জি দলের লোকেরা শুধু মারবে, আমরা শুধু হাত জোর করে তাকে এ করবো এটা না। গান্ধীজি নিশ্চয়ই বলেছিলেন কি এক গাল মারলে, এক গালে কেউ থাপ্পড় মারলে একটা অন্য গাল দিয়ে দাও, কিন্তু গান্ধীজি এটা বলেনি সেকেন্ডবার মারলে কি হবে, এই জন্য সেকেন্ডবারটা আমি বলে দিলাম। তার উত্তর দেবো ও তার জবাব দেবো, তার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা লড়াই জন্য প্রস্তুত আছি, আমরা মিছিলে বের করব, আমরা ব্যাপক মিছিল করব CA সমর্থনে। মমতা ব্যানার্জি যেভাবে CA বিরোধিতা করছেন, সাংবিধানিক পদে বসে তার যার সংবিধানে অনুসারী তার উপরে যা অ্যাকশন নেওয়ার জন্য যে ব্যাপক একটা আন্দোলন করার দরকার আছে সেটা আমরা করব। দেখুন, রাজ্যপাল একটা সাংবিধানিক পদ, সাংবিধানিক পদের অপমান করে মুখ্যমন্ত্রী নিজের ক্ষমতাটাকে দেখাবার চেষ্টা করছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম নেই যে সাংবিধানিক পদকে মানবে না, সংবিধানকে মানবেন না। আমি আপনাদেরকে বলেছিলাম মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে যাওয়ার সময় আবার ওই দ্বিতীয় হুগলি সেতু থেকে ব্যাক করে বিধানসভায় এসেছিলেন, হাতে একটা সংবিধানের বই ছিল, সেই সংবিধানের বইটা দেখিয়ে আমাদেরকে খেপিয়ে দিয়েছিলেন আর বলছিলেন সংবিধান আর বাংলায় নেই, সংবিধানকে কেউ মানছে না। সেই মমতা ব্যানার্জি আজকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন, তার থেকে এর বেশি আর বলার দরকার পড়বে না।
আমি সংবিধানের বিরোধী, আপনি আমাকে মারবেন আমি মার খাবো, এটা সংবিধানে কোথাও লেখা নেই, সেলফ ডিফেন্স লেখা আছে সংবিধানে, যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নিন। যেটা উনি মানতে চাইছেন না এবং উনি যে যাচ্ছেন না সেটা নিয়ে কি বলবেন যে নেমন্তন্ন পাননি ওখানকার রাজ্যে বিজেপির কর্মী নেই, কালকে অন্য রাজ্য থেকে লোক ভাড়া করে আনতে হবে, সে তো দেখাই যাচ্ছে কার লোক কোথা থেকে এসছে, সেটা পরিষ্কার হয়ে গেছে কারা। ভারতের লোক কোনো ভারতের সম্পত্তি নষ্ট করতে পারে না, আমরা তো অন্য রাজ্যের থেকে আনবো কিনা ভাবছি, বুদ্ধি দিয়েছেন ধন্যবাদ, আমরা তো বাংলাদেশ থেকে লোক আনি না, কোনো পুরস্কারই আনতে হয় না, সময় বলে দেবে কে কোথার থেকে লোক কোথার থেকে এসেছে। মোটামুটি 30 লক্ষ লোক বাংলার লোক ভোট দিচ্ছে, বিহারের লোক বিজেপি ভোট দেয়। রাজ্য সরকার সংবিধান মানে বলে দিলীপ ঘোষরা বাইরে রয়েছে, নাহলে শ্রীঘরে থাকতে হতো পার্থ চট্টোপাধ্যায়। চেষ্টা করে দেখুন না কে বাকি জীবনটা শ্রীঘরে কাটবে, তার জন্য উপস্থিত থাকুন, কটাকে জগন্নাথ দেখিয়েছি বাগুলো দেখাবো। যাদবপুর